নমস্কার বড়দের, আমার প্রণাম ও ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা এবং সমবয়সীদের জানাচ্ছি আমার হৃদয়ের আন্তরিকতা, প্রীতি, শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। এখন 9:45 মতন বাজে, তো অনেকক্ষণ আগেই উঠেছি, কাজকর্ম মোটামুটি হয়ে গিয়ে তারপরে গেছিলাম ছাদে কিছু জামা কাপড় আর কি, তোমার ওই ভাদ্র মাসে যেটা রোদে দেওয়া হয়নি আলমারির জিনিস, তো এই আশ্বিন মাসেই দেখলাম বেশ ভালো রোদটা উঠেছে, তো কাজও আজকে কম আছে, সেই জন্য কিছু জামা কাপড় রোদে দিয়ে আসলাম, মানে নতুন আর কি, নতুন জামা কাপড় রোদে দিয়ে আসলাম। দিয়ে এসে আর গতকালকে কিছু জামা কাপড় দেওয়া হয়েছিল সেগুলোকে তুলে রাখা হয়েছে, তো সেগুলোকেও নিয়ে আসলাম, সেগুলো এখন না পরে ভাজ করব, আর মেয়ে আজকে একা একা কলেজ যাবে, ওই জন্য রেডি হচ্ছে। হ্যাঁ, তো এই আর কি, একা বলতে বন্ধুরা মিলেই যাবে, তো সেই রেডি হচ্ছে। কে বাবা? বাবা এসেছে, দরজাটা একটু খুলে দাও। ও যাচ্ছি, তো যাই হোক, সেই জন্য আর কি সব প্রস্তুতি নিচ্ছে আর কি, রেডি হচ্ছে এখন। তো খাইনি, কিছুই খাইনি, একটুখানি ছাতু দিয়ে মুড়ি দিয়ে একটা কলা দিয়ে দিলাম। এটা খুলবো, ও পুরো খুলবো, এই আর কি। তো যাই, কাজকর্ম গল্প গুজব সবই হবে তোমাদের সাথে, সারাদিন ধরে এইভাবেই চলবে, ঠিক আছে? তো চলো, আজ মেয়ে একা একা কলেজ যাচ্ছে। একা মানে বান্ধবীরা সব থাকবে। টাটা, সাবধানে। হ্যাঁ, এখনো পর্যন্ত রান্না বান্না কিচ্ছু হয়নি, শুধুমাত্র কটা কচুর মুখি ছিল, সেগুলোকে সিদ্ধ করে রসুন দিয়ে একটু শুকনো শুকনো করে করে আসলাম। আর তারপরে এই যে আসলাম ছাদে, ওই যে যেগুলো রোদে দিয়েছিলাম, দেখো না, এই যে আশ্বিন মাসেই সব আলমারির জিনিস কিছু রোদে দিয়ে নিয়েছি, এবার এগুলো তুলে আনলাম, আস্তে আস্তে তুলে আনলাম, এনে এবার অন্যান্য কিছু আর কি কেচেছি, অল্প কিছু ওগুলো দিয়ে দেবো। যাই হোক, এগুলো তুলে আনলাম, এখন যদি আবার মেঘ টেক করে সেই কারণে এবার একটু ফ্যানটা চালিয়ে দেবো, দিয়ে এগুলো ঠান্ডা হলে পরে আলমারিতে তুলে নেবো। মানে আমার রান্নাবান্নার দিকে মন নেবে কি, প্রত্যেকবারই আমার এটা হয়, কী বলতো, পুজো মানে যতটা এগিয়ে আসে তখনই মানে সবারই, আমার একা না, সবারই মনে হয় যে একটু গুছোই, একটু পরিষ্কার করি। আর এবারে আমার একটু বেশি বেশি আর কি মানে গুছোনোর মনটা লেগেছে, তার কারণ একটা জিনিস এনেছি নতুন, তোমাদের তো সেটা দেখাবো, একটা না দুটো এনেছি। তোমাদের একদিন বলেছিলাম যে ব্যারাকপুর যাচ্ছি, ওখানে অর্ডার দিয়ে এসেছি, টাকা দিয়ে এসেছি, তো দুটো জিনিসই চলে এসছে, তো সেই কারণে আর কি আমার একটু মানে গুছোনোর মনটা একটু বেশি লেগেছে। যাই হোক, তো গুছোবো, দেখাবো, তোমাদের দেখাবো। আর এখন ওই অল্প কিছু ওই কচুর তরকারিটা করে অল্প কিছু আর কি কেচে নিলাম, দিয়ে এই এই যে এক বালতি মতো, নিজের ছোটো বালতির এক বালতি যে কেচে এনে এখানে রেখেছি, এগুলো এবার শুকাতে দিয়ে দেবো। রোদটা আছে, খুব বেশি কড়া রোদ নেই, কিন্তু এই যতটুকু রোদ আছে মানে শুকিয়ে যাবে আশা করছি। তো যাই হোক, এগুলো দিয়ে দেবো, দিয়ে ওর বাবা দেখি কী আনে, আমি তো বললাম যে ডিম আনো, দেখি কী আনে, তারপর রান্নাবান্না করবো। আর মেয়ে তো গেল, তোমাদের দেখালাম, তাড়াতাড়ি চলে আসবে বলেছে, ট্রেনের ওপর যেরকম ট্রেন, তো এখনও ফোন করেনি, পৌঁছে তারপরে ফোন করবে, এই আর কি। তো চলছে এইভাবেই, চলো আর তোমাদের আমি নিচে যাই, গিয়ে তোমাদের যে নতুন জিনিসটা এনেছি আর কি ওই দুটো জিনিসই তোমাদের দেখাবো এখন। চলো তাহলে, এখন রাখছি, পরে কথা বলবো। তো আমি চলে এসেছি নিচে, তোমাদের দেখাবো যে জিনিসটা এনেছি, এই যে দেখো, এই যে আমার একটা নতুন আলমারি আনলাম, বুঝেছো, এইটাই, এখানে একটা খয়েরি রঙের আলমারি ছিল, তো সেইটা দিয়ে দিয়েছি। ওটা একদিন তো আমি দেখিয়েছিলাম, একটা সাইড ভেঙে আমার ঘাড়ে পড়েছিল, তারপর সেটাকে সারানো হয়েছে, হওয়ার পর যাই হোক 500 টাকা দিল, জানো, ওই পুরোনো আলমারিটা দিয়ে দিলাম দোকানে, তো এটা কিনেছি প্রিন্টেড, এখন যে ধরনের আলমারিগুলো বেরিয়েছে, তো দেখো ভেতরে কী সুন্দর, আবার আলো জ্বলে, খুললে পরে আবার আলো জ্বলছে, এখনও লক করিনি, এই আর কি। তো এটা কিনেছি, আর আরেকটা জিনিস কিনেছি, তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে একটা বড়জব কিনেছি, ছোট্টর উপর একটা বড়জব কিনেছি,
আর এখানে দেখছো এই যে লাট করে আমার হাজবেন্ডের জামা কাপড় সব, এগুলো রোদে দিয়েছিলাম, সব এই যে রয়েছে, সব এগুলো ফ্যানের তলায় দিয়ে রেখেছি, সব এর মধ্যে যাবে সব। তো এটাই, এই দুটো জিনিসই কেনা হয়েছে, তাই তোমাদের দেখাবো বলেছিলাম তাই দেখালাম। আর ওদিকে টিভিটাও তো দেখিয়েছি, খারাপ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এই মুহূর্তে পারবো না, কেননা দেখো এখন এক একটু পুজোর কেনাকাটি, যতই হোক মানে কম কিনি বেশি কিনি কিনতে তো হয়েছে, আর আরেকটু কিছু কেনা বাকি আছে, তোমাদের কিছুই দেখাইনি। যাই হোক, দেখি আর একদিন ভাবছি বেরোবো, তো যেটাই করবো তোমাদের দেখাবো, ঠিক আছে? তো টিভিটা এই মুহূর্তে পারবো না, আপাতত ওই আলমারিটা হলো, ঠিক আছে? এই এতেই আমার শান্তি, টিভিটা আস্তে আস্তে হোক। যাই, এবার যাই রান্না বসাবো। কচুর মুখির তরকারিটা যে এসে দেখলাম ছাদ থেকে, এসে দেখলাম বেশ ভালো, একদম সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে, পুরো মাখামাখা হয়ে গেছে, নাবিয়ে রেখেছি, এবার যা রান্না করার করবো, চলো। খুব বৃষ্টি হয়ে গেল, এই মাত্র ভালো বৃষ্টি হয়ে গেল, তো এই মাত্র মেয়েও ফোন করলো যে ও নেমে পড়েছে স্টেশনে, ছাতা নিয়েই গেছে, অসুবিধা নেই, আসছে, তো সেই জন্য আমি বাইরেটা দাঁড়িয়ে আছি আর কি। ওই যে আসছে আমার মেয়ে, ছাতা কই, ছাতা বার করিস রে, হাই, গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যে 7:30 মতন বাজে, এখন একটু রান্নাঘরে যাব, মানে রান্নাঘরে একটু আগেই এসেছি, সন্ধ্যেবেলা একটু চা করেছিলাম সবাই মিলে, একটু চা, তারপরে একটু চানাচুর মুড়ি তেল দিয়ে মাখলাম, ওই একটু একটু সবাই খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে চায়ের বাসন টাসন সব কিছুই আমার পুরো ধোয়া মোছা সব হয়ে গেছে, তো এবার একটুখানি আলু ভাজা করব, আলু ভাজা করব, তারপর হচ্ছে কী বলতো, ডাল আছে, আর ডাল থাকলেই আমাদের ভাজা মানে কিছু না কিছু ভাজা লাগবে, আর আমি আলু ভাজাটাই বেশিরভাগ করি, কেন বলতো মানে আমি নিজেও আলু ভাজাটা খুব ভালোবাসি, ওর জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমি আলু ভাজাটাই করি, আর রাতে তো বটেই, কুমড়ো বলো, বেগুন বলো, পটল বলো, ওগুলো দিনে হলে ঠিক আছে, রাত্রে অন্য কিছু ভাজি না। যাই হোক, তো এই যে আলু ভাজা কেটে একেবারে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম, একটু আলু ভাজা করবো, আর মোটামুটি সব রান্নাই রয়েছে, ডিম রয়েছে, ডিম কষা করেছিলাম, শুধু ডিম কষা, আর তো মুসুর ডাল রয়েছে, আর কচুর মুখির তরকারি আর কি অল্প একটুখানি রয়েছে, তরতরা আর কি, কচুর মুখির তরতরা ওটা রয়েছে, আর এই তোমার 10:30 নাগাদ ভাত বসাবো, চাল টাল বিকেলবেলা ধুয়ে রেখে দিয়েছি একেবারে রেডি করা আমার, তো এখন একটুখানি আলু ভাজা করব, আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপর চলে যাব ওই ঘরে, ওর বাবার যে ওয়ার্ড্রপটা দেখালাম সকালবেলা, ওটার মধ্যে ওই ওর বাবার জামাকাপড়গুলো সব রোদে দিয়ে মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওগুলো ওগুলো 2 দিন আগে রোদে দিয়েছি, যাই হোক, তো ওইগুলো যতটা পারবো এখন আমি ভেতরে মানে ঢুকিয়ে দেবো আর কি, হ্যাঁ সুবিধা হবে, আর ওপরে যেগুলো দেখালাম সকালবেলা ওগুলো ওপরেই রয়েছে, এখনও আনিনি, ওগুলো অনেকক্ষণ ফ্যান চালিয়ে রেখেছিলাম, এখন ফ্যান অফ চালা হয়নি, অফ আছে, তো অনেকক্ষণ ফ্যানটা চালিয়ে ওপরে রেখেছিলাম, যখন ওপরে ঘরটাগুলো আজকে মুছেছি অনেকক্ষণই ফ্যানটা চলেছে, জামা কাপড়গুলো বেশ ঠান্ডাও হয়ে গেছে, আর তো ওগুলো কালকে হোক বা যবে হোক আনবো, এনে ওগুলো আমি একটা পাতলা চাদর চাপা দিয়ে এসেছি, তারপরে ওগুলো ভাজ করবো আর কি। আর কি বলতো, সব কিছু আমার নতুন আলমারিটায় যাবেও না, কেননা আমার নতুন আলমারিটাতে তো অনেক জিনিস আমার মানে ভরা হয়ে গেছে না, আর যার জন্য কী হবে, এই ঘরে আর একটা আলমারি আছে, সেটাও দেখবে অন্য, মানে একটা স্লেট কালারের আলমারি ছিল আগে, তো সেটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ওপরে ছিল যে আলমারিটা সেই আলমারিটাকে ওই কাঠ কালার টাইপের আর কি, তো সেটাকে নিয়ে এসেছি এখানে, ওটাতে অনেক কিছু, এই যে ওই ওপরে জামা কাপড় ওটাতেও অনেক কিছু দেবো আর কি, এটাই তো। ঠিক আছে, নিই আলু ভাজাটা করে নিই, মানে বসিয়ে দিয়ে চলে যাবো। এই যে এখান থেকে কিছু কিছু নিয়ে এখানে রেখেছি, এগুলোকে আমি সব ওর মধ্যে ঢোকাবো, এখন এখন একেবারেই ফাঁকা, কিছুই নেই, শুধু দেখো নিজের বেলটাকে ঢুকিয়ে রেখেছে,
তো এটাই। আর এই যে এই আলমারিটা দেখছো, এটা কিন্তু এখানে ছিল না, এখানে একটা স্লেট কালারের আলমারি ছিল, তো বললাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি উপর থেকে এই আলমারিটা নিয়ে আসা করিয়েছি। আলু ভাজা আবার পুড়ে যাবে, ওই জন্য দেখতে এলাম। নুন দিয়েছি তো, অনেক জল কেটেছে। যাই হোক, ঠিক আছে, তো আবারও গুছাবো, আরেকটু গুছাবো, আর বেশি কথা বলছি না। তো এবার ভিডিওটা তাহলে শেষ করছি, হ্যাঁ, ঠিক আছে। এরপর অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।